This is indicative of nosediving of law and order in the state. এখানে বসে আছেন একজন লাট সাহেব। জগদীপ ধনখড় রাজ্যপাল হওয়ার পর থেকে হাজারো ইস্যুতে রাজভবন নবান্ন সংঘাত চরমে উঠেছে। সেই তালিকা এবার বকটুই কাণ্ড। I have emphasized on several occasions that we cannot allow the state to be synonymous with violence culture and lawlessness. The administration is required to rise above partisan interests. রাজ্যপালের এই মন্তব্যে ক্ষুব্ধ মুখ্যমন্ত্রী চিঠি পাঠান রাজভবনে। রাজ্যপালকে নিশানা করে চিঠিতে লেখেন, আপনার মন্তব্য দুর্ভাগ্যজনক ও অবাঞ্ছিত। সাংবিধানিক পদে থেকে এই ধরনের মন্তব্য কাম্য নয়। বিজেপি শাসিত রাজ্যে এর চেয়ে ভয়ঙ্কর ঘটনা ঘটলেও আপনি নীরব থাকেন। এর জবাব দিতে 24 ঘন্টাও সময় নিলেন না জগদীপ ধনখড়। মঙ্গলবার সকালে মুখ্যমন্ত্রীকে 3 পাতার চিঠি রাজ্যপালের, লিখেছেন, এই ভয়ঙ্কর ঘটনায় রাজভবনে বসে আমি নীরব দর্শক হয়ে থাকতে পারি না। আমাদের রাজ্য শান্তিপূর্ণ, এই দাবি হাস্যকর। রাজ্যপালের ভুল ভ্রান্তি না খুঁজে আপনার উচিত আইন শৃঙ্খলা প্রতিষ্ঠিত করা। রাজ্যপাল সংবিধান মেনে কর্তব্য পালন করছেন। এই সংঘাতের আবহে এদিন নেতাজি ইন্ডোরে একটি সরকারি অনুষ্ঠান থেকে নাম না করে রাজ্যপালকে নিশানা করেন মুখ্যমন্ত্রী। এখানে বসে আছেন একজন লাট সাহেব, কথায় কথায় বলছে সবচেয়ে খারাপ বাংলা, সবচেয়ে খারাপ, রোজ ঘুরে বেড়াচ্ছে দার্জিলিং থেকে জলপাইগুড়ি আর প্রতিদিন সরকারকে গালাগালি দিচ্ছে। পাল্টা জবাব দিয়েছেন রাজ্যপাল জগদীপ ধনখড়। What has happened at Rampurhat is a shame on democracy, shame on humanity. The law of the ruler, not rule of law. বকটুই কাণ্ডে এভাবেই রাজ্যপাল মুখ্যমন্ত্রী বাগ যুদ্ধ চরমে। ব্যুরো রিপোর্ট, জি 24 ঘন্টা।